অসমে বন্যা পরিস্থিতি আরো উদ্বেগজনক। এই মুহূর্তে 444টি গ্রাম জলের তলায়, 30,000-এরও বেশি বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সে রাজ্যের 10টি জেলার বিভিন্ন এলাকা জলমগ্ন। অসম বিপর্যয় মোকাবেলা বাহিনীর তরফে একথা জানানো হয়েছে। গত কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে উত্তর পূর্বের ওই রাজ্যে। অসমের বিপর্যয় মোকাবেলা বাহিনী জানিয়েছে, চিরাং, দরং, ধোমাজি, ধুবড়ী, ডিব্রুগড়, কোকরাঝাড়, লখিমপুর, নলবাড়ী, শান্তিপুর, উদালগুড়ি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে লখিমপুর জেলায়, সেখানে 22,000-এরও বেশি বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ডিব্রুগড়ে ক্ষতির সম্মুখে পড়েছেন 3,800-জনেরও বেশি বাসিন্দা। কোকরাঝাড়ে প্রায় 1,800-জন বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন। 4,741.23 হেক্টর চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন প্রশাসন। 7টি জেলায় 25টি ডিস্ট্রিবিউশন সেন্টার খোলা হয়েছে। বন্যা পরিস্থিতির মধ্যে দুর্যোগের বার্তা দিয়েছে মৌসুম ভবন। আগামী 5 দিনে অসমের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জারি করা হয়েছে লাল সতর্কতা। ভারী বৃষ্টির কারণে ডিমা হাসাও, কামরূপ মেট্রোপলিটন এবং করিমগঞ্জের কয়েকটি এলাকায় ধস নেমেছে। ফিরো রিপোর্ট, আর ই নিউজ।